বন্ধুরা চলো যাও এক রাজারহাট নিউ টাউন, মসলান্দপুর টু রাজারহাট নিউ টাউন। আপনাদেরকে দেখুন এখন এই ওয়েদারের মধ্যে আজকে যাচ্ছি, রাস্তাটা তো কত ক্লিয়ার পাওয়া যাচ্ছে। আমরা যাবো বেড়া চাপা হয়ে যদুঘাটি জঙ্গলপুর থেকে বেড়া চাপা হয়ে যাবে। ওখান থেকে গেলে আপনার অনেকটা শর্ট হয়ে হবে, রাস্তাও ভালো, কারণ এখন যশোর রোডের যা হাল, যশোর রোড দিয়ে যাওয়ার থেকে এটা দিয়ে অনেকটা শর্ট হবে। শাসনতানা হয়ে আমরা বেরিয়ে যাব। এটা এখন বিষয়টি আছে, দেখতেই পাচ্ছেন বর্ষার ওয়েদার। সকালবেলায় বেরিয়েছি, এখন 5:45 বাজে সামথিং, তো রাস্তায় লোকজন কমই আছে, বর্ষার ওয়েদার। মগরা থেকে বাঁ দিকে যেতে হবে, কিছু দূর যাওয়ার পর ডান দিকে হলো বসিরহাট রোড, বাট আমরা বসিরহাট যাবো না। গাড়িতে হয়তো হাওয়াটা কম আছে, হাওয়াটা একটু চেক করা উচিত। এখন কোনো দোকান খোলা নেই, বাট পাম্পে গিয়ে দেখবো পাম্পে এয়ার আছে কি না, মানে পাম্পে হাওয়া দেওয়ার জায়গা আছে কি না। এখানে তো ফেরি আর চালুই নেই, এটা হলো জঙ্গলপুরমুখ। জঙ্গলপুরমুখ থেকে ডান দিকে যেতে হবে, এটা হলো রাজারহাটে যাওয়ার জন্য শর্ট এবং বেটার রোড। তো ফাইনালি আমরা চলে এসেছি যদুরহাটি, জঙ্গলপুর থেকে ঢুকে সোজা চলে আসে হয়ে যাবে যদুরহাটি। এখন যদুরহাটি থেকে দেখা যাক, এখান থেকে বেড়াচাপা যেতে হবে, বেড়াচাপা 6 কিলোমিটার। তো রাস্তার হাল দেখতেই পাচ্ছ, বাট বাম্পারে কিছু হয় না, এটাই হলো আমাদের পশ্চিমবাংলার রাস্তা। খারাপ হলেও কোনো চাপ নেই, কিন্তু বাম্পার ঠিক থাকতে হবে। এই রাস্তায় কটা বাম্পার পড়ে সেটা আপনাদেরকে জানাবো, রাস্তায় কটা বাম্পার দিতে পারে, জায়গায় জায়গায় ডবল ডবল করে বাম্পার, কিন্তু রাস্তা খারাপ হলে কোনো সমস্যা নেই, সেটা ঠিক করা করানো দরকার।
এটা হলো বেড়াচাপা কলেজ। দেখুন বাচ্চারা কিভাবে শুয়ে আছে, বাচ্চারা কি করছে, এই আমাদের পশ্চিমবঙ্গের। আমাদের এদিকে গরিবি হটাও না, গরিবি লাও, এইসাই হালাত হ্যাঁ। আমরা এখান থেকে ডান দিকে যাব, এখানকার রাস্তা অতটা ভালো না দেখছি। রাস্তা খারাপ করলে কি হবে, বাম্পার খারাপ হবে না। এটা খুব বেড়াচাপা মিউজিয়াম, এটা হলো শাসন থানা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রাজারহাট। তো এখানে আমার দিদির সঙ্গে দেখা করতে হবে। তো গেটম্যান আসে, গেটটা খুলে দিক, তারপরে এটা মানি স্কোয়ার ভিতর। ভিতরে পোর্শনটা দেখুন এতটাই সুন্দর, গাড়ি পার্কিংয়ের অনেকটাই জায়গা পাবেন, ফ্ল্যাটের নিচেও পার্কিংয়ের প্রতিটা জায়গা আছে, আর ওপেন পার্কিং অনেকটা বড়, প্লাস এখানে বাচ্চাদের খেলার জন্য গার্ডেন আছে আরও অনেক।
তো ফাইনালি আমরা চলে এসেছি রাজারহাট নিউ টাউন। দেখতেই পাচ্ছ ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখাবো। আমার সাথে চলে এসেছে মিস্টার এবিবিএস। ইয়ো ইয়ো, তো আজকে মর্নিংটা খুবই ভালো হলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সকালে উঠে এতটা দূর আসা বা এতটা রাস্তা জার্নি করে এসে যে ওভারঅল ভিউটা, তো কি বলবো, জাস্ট লেভেলের। ঘুরে যাওয়ার সময় ভালো লাগে, প্লিজ লাইক লাগে, প্লিজ লাইক সাবস্ক্রাইব তো বানতেই হয়, লাইক না করে তো এখন বাড়ি যাবে না, ঠিক আছে? কষ্টের ভিড় দেখাচ্ছে সুন্দর সুন্দর, তারা লাইক না।